করোনা ও লকডাউনের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় কাজ হারিয়েছেন অনেকেই। এই অবস্থাতেই ফি বাড়িয়েছেন বহু স্কুল। তার মধ্যেই উল্লেখযোগ্য একটি স্কুল মধ্যমগ্রাম থানার দোলতলার সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউশন। ফলে বিপাকে পড়েছেন অভিভাবকরা। পরিস্থিতি মোকাবেলায় হুঁশিয়ারি ও আর্জি গ্রহণ ছাড়া আর কোনো পদক্ষেপ নেননি রাজ্য সরকার। স্কুলের সামনে বিক্ষোভ, পথ অবরোধ করেও ফলপ্রসূ হয়নি। তাই বাধ্য হয়ে ওই স্কুলের গার্জিয়ান ফোরামের সদস্যরা ডেপুটেশন জমা দেয়। শুধুমাত্র টিউশন ছাড়া আর কোনো অন্যরকম ফিস জমা দেওয়া হবে না, এমনটাই দাবি নিয়ে একটি অভিভাবকের কথায়, আমরা বারবার বলেছি আমরা টিউশন ফিস দিতে এগ্রি। টিউশন ফিস ছাড়া ল্যাব চার্জ, মানে ইন্টারনেট হ্যান্ডলিং চার্জেস, আদার্স যে সমস্ত চার্জেস আছে সেগুলো আমরা পে করবো না। কেননা স্কুল বন্ধ, কবে স্কুল খুলবে তার কোনো ঠিক নেই। আমরা অনলি টিউশন ফিস দিতে এগ্রি। বারবার আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, বারবার স্কুলের ডাইরেক্টর প্রিন্সিপালের কাছে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা মিটিংয়ে বসুন, আমাদের সঙ্গে কথা বলুন। আমরা নিজেরা বহুবার স্কুলে গেছি, বহুবার যোগাযোগ করেছি, ওনারা কোনো রকম ডিসকাশন করতে রাজি না। সুধীর মেমোরিয়াল পুরো ক্লাসেরই একই সমস্যা। আমাদের সঙ্গে এর আগে যখন গার্জিয়ান ফোরামের মিটিং হয়েছিল স্কুল কর্তৃপক্ষের, তখন আমাদের অ্যাডমিশন চার্জেস যেটা এক্সট্রা ছিল সেটা ওনারা কমিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম যে নেক্সট চার্জেস কী হবে, নেক্সট ফিস কী হবে, সেটা গার্জিয়ান ফোরামের সঙ্গে কথাবার্তা বলে তারপরে করতে হবে। এগেন অ্যান্ড এগেন ফোরাম থেকে আমরা মেল করেছি, আমাদের কাছে ডকুমেন্টস রয়েছে, বহুবার আমরা মেল করেছি, ওনারা মেলের কোনো আনসার দেননি, কোনো ডিসকাশন করতে চাইছেন না। ওনাদের ডাইরেক্টর বলছেন প্রিন্সিপালের সঙ্গে কথা বলুন, প্রিন্সিপাল বলছেন ডাইরেক্টরের সঙ্গে কথা বলুন, মানে এরকমভাবে পুরো ব্যাপারটাকে ডিলে করা হচ্ছে। এদিন সকালে মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক তথা বিধায়ক রথীন ঘোষের কাছে ডেপুটেশন জমা দেয় গার্জিয়ান ফোরামের সদস্যরা। এক অভিভাবকের কথায়, উনি যেহেতু এখন এসে পৌঁছাননি, সেই জন্য আমরা নিমাই ঘোষ মহাশয়ের হাতেই জমা দিলাম এবং উনি আমাদের অ্যাসিডেন্স দিয়েছেন, এটা এমএলএ স্যারের কাছে অবশ্যই সার্ভ করে দেবেন। সে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে টিউশন ফিটা দিতে চাই, টিচিং নন টিচিং সবার কথা, স্টাফদের কথা চিন্তা করে, কিন্তু যে এক্সট্রা ফিগুলো নেওয়া হচ্ছে লাইক লাইব্রেরি ফিস, ল্যাব ফিস, এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম, এই ফিগুলো আমাদের পক্ষে দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো সেই দাবিতেই এইগুলো মুকুব করে শুধু টিউশন ফিটা যেন আমাদের কাছ থেকে নেওয়া হয়, সেই দাবিটাই আমাদের আজকে রাখা হয়েছে। এমন সংকটকালীন পরিস্থিতিতে অভিভাবকদের এমন সিদ্ধান্তে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন কী ভূমিকা নেয় সেটাই এখন দেখার বিষয়। কায়েমের রিপোর্ট, নোবেল বাংলা।